আমার বোনের ছেলে আমরা সুস্থ বিচার চাই মেয়ে মনে করেন আরেক ছেলের লগে সম্পর্ক আছিল তাই জন্য আমার বোন ভুতরে মারা লাগছে আমরা সুস্থ বিচার চাই কোন জায়গা মারছে কোন জায়গা তো বাড়ি থেকে যাওয়ার সময় কি বইলা গেছে জি বাড়িতে গেছে বড় শ্বশুর বাড়ি গেছে বড় বাচ্চা লয়ে গিয়েছিল তারপরে মারা লাগছে মানে মেডিকেল ফালাই দিয়ে এবার বামুন বারে মেডিকেল ফালাই দিয়ে গেছে বার দুই তিন মাস আগে আমার মনে করেন দরবারে আমার বাইরে বাচ্চা লাই পড়ছে পরে আমরা আমার বাপকে তুলে আসিছি যাচারা পরে চরদার আমি কইছি পরে চরদার বাইলে আইতো না লাই পড়ছে পরে আবার দুই তিন দিন পরে আমার বাইরে বন্ধা নিয়ে আসার অবস্থা পিড়া পিড়ি এবার কালকে আমার বাইরে ভালো চলে যাচ্ছে আমার বাইরে এরা হাওয়া মাইরা ইয়া করে ভালো কি ভান ধরে চরদর নিয়ে ভালো গিয়ে যাচ্ছে আমরা এক কাম করে এবার আমি নুড়ি যেত্রা বিচার চাই আর চুতমানি যেত্রা আমার ইয়ে করতে হবে আর এটা কি আপনারা কি পুলিশে জানাইছেন আর আমি মনে বিচার চাই দিচ্ছি কিভাবে মারা গেছে বিষয়টা একটু বলুন তো বিষয়টা স্ত্রীর সাথে যে পরীক্ষা যে লিখতেছিল ও জানতে পারে সে জানাই জানতে পারার পর থেকে ওরে বুঝাইছে ওই ছেলে যে ওই যে ছেলের সম্পর্ক ছিল ওই ছেলেকে ও বুঝাইছে কিন্তু বুঝে নাই তিন দিন হয়েছে আর বড় বাচ্চা দিয়ে বাড়িতে পাঠাই দিছে মায়ের ছেলে আর বাচ্চা পাঠাই দিছে ওর বাচ্চাটা তিন বছর ও কিন্তু তিন বছর ও মাস আর থাকতে পারে না তারপরে এই রনির মা বলছে তুই বাজান ওরে তুই ওর মার কাছে দিয়ে আস ও যদি তোর বাত নাও খা তাহলে এরা পরটা পরে ওই বনে ওর কাছে দিয়ে তুই চলে এভাবে ও গেছিল গতকালকে ফেব্রুয়ারি 21 গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়েছে বের হওয়ার পরে বিকেল 4টার দিকে সময় আছে না বিকেল 4টার দিকে আমি আশোগাঁও ইয়া ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে ফোন আসছে যে উনি নাকি বিষ খাইছে ওরা এখান থেকে আমার ছোট শালা জনি এবং শান্ত মুন্সি ওরা দুজন যা দেখে মৃত পাইছে মানে ওইখানে মৃত অবস্থায় ওরা ফালাই দিয়া মানে ওর শ্বশুর বাড়ির লোক ফালাই দিয়ে চলে গেছে মূলত বিষ খাইছে না ইয়াদের ওরা বলতেছে বিষ খাইছে আচ্ছা ওরা বিষ খাওয়ায় ওরা মারানো হয়েছে মারানো হয়েছে বলতে অনেকের ওরা বলতেছে যে ওইখানে যে ফালাই দিয়ে চলে গেছে ঠিক আছে এই লোক কথা কে বলতেছে ফালাই দিয়ে চলে গেছে ওরা আমরা যে ওই ওইখানে সদর হসপিটাল যে লোক আছিল ওরা বলতেছে গার্জিয়ান ওরা ফালাই দিয়ে চলে গেছে নাম্বার পাইছে কিভাবে নাম্বার পাইছে ওরা কাল করছে যে আমার ইয়ে শান্ত যে আমার ওটা ছোট বুঞ্জামাই ওর কাছে নাম্বার দিয়ে অন্য একজন লোকাল মানে ওইখানে পরিচিত দেশের কল দিয়ে হয়েছে যে আপনার সুমন্দি মারা গেছে আগে সদর হসপিটালে বিষ খাইছে হসপিটাল থেকে ফোন দিছে হ্যাঁ হসপিটাল তে না সাধারণ যে জনগণের মাধ্যমে ওটা কল দিয়ে হয়েছে কল দিয়ে ওরা ওই দিকে চলে গেছে
আমার বুত তাই রাখতে বাচ্চা চাবি করে দিয়ে তাই বাড়ি লাভ হবে